আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আইন অনুযায়ী আগামী নির্বাচনে অংশ নিতে পারবেন না। তবে তিনি রাজনীতি করবেন কিনা সেটা তার ব্যক্তিগত বিষয়, সরকার তাতে হস্তক্ষেপ করবে না। নতুন সহকারী জজদের ওরিয়েন্টেশন কোর্স শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী এসব কথা বলেন। জিয়া অরফানেজ ট্রাস্ট ও চ্যারিটেবল ট্রাস্ট মামলায় দণ্ডিত হওয়ায় কারাগারে পাঠানো হয় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে। কারাগারে থাকার সময় তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর আবেদন করা হয় পরিবারের পক্ষ থেকে। তবে বিদেশ যাওয়ার সুযোগ না দিলেও করোনার সময় নিজ বাসায় থেকে দেশে চিকিৎসা নেবার শর্তে তাকে সাময়িক মুক্তি দেয় সরকার। রবিবার বিচার প্রশিক্ষণ ইনস্টিটিউটে নতুন সহকারী জজদের ওরিয়েন্টেশন কোর্সের উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, আইনগতভাবেই বেগম খালেদা জিয়া আগামী নির্বাচনে অযোগ্য। যদি বলা হয় যে তিনি নির্বাচন করতে পারবেন কিনা, তাহলে সংবিধানের 66 অনুচ্ছেদে যেতে হবে। 66 অনুচ্ছেদে বলা আছে যে নৈতিক স্খলনজনিত কারণে যদি 2 বছর বা তার ঊর্ধ্বে সাজা হয়, তাহলে তিনি নির্বাচন এমপি নির্বাচন করতে পারবেন না। এগুলি তো স্পষ্ট, এগুলি তো আমার মনে হয় না যে আমার মুখ দিয়ে বের করার কোনো প্রয়োজন আছে। তবে রাজনীতি করতে পারবেন কিনা জানতে চাইলে সেটি বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত বিষয় বলে জানান আইনমন্ত্রী। চিঠিটা লেখা হয়েছে, সেখানে যা বলা হয়েছে সেটা হচ্ছে যে তার অবস্থা, তার শারীরিক অবস্থা এমন ছিল যে তাকে সুচিকিৎসা না করলে তার জীবন বিপন্ন হচ্ছে। আপনারাই বিচার করেন, যিনি অসুস্থ তিনি কি রাজনীতি করতে পারেন? যদি সেটা আপনাদের বিবেচনায় হয় যে তিনি পারেন, তাহলে আমার মনে হয় যে আপনাদের বিবেচনা সম্বন্ধে প্রশ্ন উঠতে পারে, কিন্তু তাহলে পারেন। কিন্তু যিনি অসুস্থ তিনি রাজনীতি করতে পারবেন না, এটাই হচ্ছে আমার মনে হয় দ্য বেস্ট জাজমেন্ট। আমি পরিষ্কারভাবে বলতে চাই, দেখেন তিনি একজন স্বাধীন মানুষ, তিনি কি করবেন সেটা আমার বলে দেওয়ার প্রয়োজন পড়ে না। কিন্তু তাকে যে যখন 401 ধারায় মাননীয় প্রধানমন্ত্রীর মহানুভবতার কারণে তাকে যখন মুক্তি দেওয়া হয়েছিল, তাদের তিনি অসুস্থ হিসাবে মুক্তি দেওয়া হয়েছে, সেখানে আমরা কখনোই লিখে রাখি নাই যে তিনি কখনো রাজনীতি করতে পারবেন না। অসুস্থতার গ্রাউন্ডে 2 শর্ত দিয়ে তাকে মুক্ত করা হয়েছে, তিনি রাজনীতি করতে পারবেন না বা রাজনীতি করার থেকে বন্ধ থাকতে হবে, এই রকম কোনো শর্ত সেটার মধ্যে ছিল না। কারণ জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার মনে করে যে কারো এই স্বাধীনতার উপরে হস্তক্ষেপ করাটা ঠিক নয়। আহমেদ সরওয়ার, বাংলাভিশন, ঢাকা।